অতুলনীয় মেধা ও দূরদর্শী পরিকল্পনার ভেতর দিয়ে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন ফারজানা চৌধুরী। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বাংলাদেশের বিমার জগতে ঈর্ষণীয় সাফল্যের দৃষ্টান্ত তৈরি করেছেন তিনি। সকলের মতো আমাকেও অনেক বাধা বিপত্তি পার হতে হয়েছে। আমার বাবা মা সবসময় বলতেন যে শিক্ষা থাকলে এবং যে ভ্যালু সিস্টেম, যে সততা থাকলে, তাহলে কিন্তু আমি কোনো কিছুই জয় করতে, আমার সেই বাধা যতই আসুক সেটা আমি অর্জন করতে পারবো। জীবনে যখনই চ্যালেঞ্জ থাকবে তখনই কিন্তু আই ফিল দ্যাট আই পারফর্ম বেটার। তার নেতৃত্বে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। রেডিমেড গার্মেন্টস খাতে আরএমজি ও কর্মকর্তাদের জন্য হেলথ বিমা, দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুদিন এবং নিরাময় বিমা, প্রবাসীদের জন্য মাইগ্রেন্ট লেবার প্রবাসী বিমা, নারীদের জন্য নিবেদিতা প্রজেক্ট ও দেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষির জন্য জলবায়ুর ওপর বিমার ব্যবস্থা করে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি বিমা জগতে অগ্রসর ভূমিকা পালন করে চলেছে। আমাদের কেউ পাত্তাও দিচ্ছে না যে ইন্স্যুরেন্স প্রফেশনালস আর নোন অ্যাজ দালাল, যে ওনারা কোনো কাজ করেন না, ওনারা শুধু মানুষের থেকে পয়সা নেন কিন্তু ক্লেম দেন না। এই যে একটা ব্যাড রেপুটেশন অর একটা মিসপারসেপশন অফ আওয়ার ইন্ডাস্ট্রি, আমি মনে করছিলাম যে এটা নিয়ে আমার কাজ করা উচিত। হ্যাঁ, ইন অ্যাডিশন টু উইমেন অ্যান্ড ইউথ এবং আমাদের এক্সিস্টেন্স, সেটার জন্য এই অ্যাওয়ারনেস নিয়ে আমি শুরু থেকেই কাজ করেছি। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি কী করে, নাও উই আর প্রাউড স্কিম অপারেটর অফ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি, যেটা হেলথ মিনিস্ট্রির একটা ফ্ল্যাগশিপ প্রজেক্ট এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ড্রিম প্রজেক্ট আই উড সে, যে গরিব মানুষের জন্য একটা হেলথ ইন্স্যুরেন্স, ফ্রি হেলথ ইন্স্যুরেন্স। নিবেদিতা ইন্স্যুরেন্সের মাধ্যমে নারীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অবদান রাখায় বাংলাদেশের প্রথম এসডিজি পায়োনিয়ার হিসেবে ফারজানা চৌধুরীকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের গ্লোবাল ইম্প্যাক্ট। মহিলাদেরকে রেসপেক্ট দেওয়াটা, এবং রেসপেক্টটা শুধু মহিলা না, সেটা টু ওয়ে রেসপেক্টটা হতে হবে। আমার মনে হয় সেই ভ্যালু সিস্টেমের জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, এবং আমি এমন কিছুই করতে চাই যেখানে নারী হিসেবে যে আমরা পুরুষের মতো সমপরিমাণ সমান যোগ্যতায় কাজ করতে পারি এবং সমান শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমরা সাকসেসফুল হতে পারি, সেটাই ছিল আমার, আই উড সে, ওয়ান অফ মাই অ্যাম্বিশন। কর্মজীবনে তিনি ব্র্যাক ব্যাংকে 7 বছরেরও বেশি সময় ধরে এসএমই ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ব্র্যাক হ্যাজ অ্যাকচুয়ালি চেঞ্জড মাই দ্য হোল সিনারিও, মানে বিরাট অংশ আমাদের বাংলাদেশে রয়ে গেছে যারা দে আর অন্টারপ্রেনার্স বাট দে ক্যান নাইদার গো টু দ্য এনজিওস বিকজ দে ডোন্ট ফলো আন্ডার দ্য পভার্টি এলিভেশন ক্রাইটেরিয়া, নট দে ক্যান গো টু দ্য কমার্শিয়াল ব্যাঙ্কস, অনেক বড় সুদে তারা কিন্তু মহাজনদের কাছ থেকে টাকা নিচ্ছে, তাদেরকে নিয়ে কিছু করা হচ্ছে না, অথচ তারাই কিন্তু জিডিপির একটা বড় ভাগ কন্ট্রিবিউট করে। বিলিভ মি, উই হ্যাড সাচ অ্যান এক্সপোনেনশিয়াল গ্রোথ অ্যান্ড আই হ্যাড স দ্য ইউ নো হাউ এসএমই ব্যাঙ্কিং ডিভেলপড, আমরা প্রমাণ করতে পেরেছি যে এই তৃণমূল অন্টারপ্রেনার্স তারাই কিন্তু আসল অন্টারপ্রেনার্স, এবং রিকভারিটাও ছিল ইটস লাইক 100%। বাংলাদেশের বিমা জগতের আইকন এই প্রতিষ্ঠানটিকে অনুসরণ করে অনেক নতুন কোম্পানি এই খাতে পা রাখতে শুরু করেছে, যে কারণে আধুনিক ইন্স্যুরেন্স খাতের পায়োনিয়ার বলা হয় গ্রিন ডেল্টাকে। অনেক মহিলা আছে যাদেরকে হয়তো আমরা চিনিও না, কিন্তু তারা কিন্তু অনেক দূর পার হয়ে এসছে, অনেক বাধা বিপত্তি ক্রস করে, হয়তো তাদের এই ইস্যুসগুলি আমরাও ফেস করিনি, তাদেরকে আমাদের সামনে আনতে হবে, তাদেরকে আমাদের রোল মডেল বানাতে হবে, এবং একটা দিন হয়তো আসবে যেদিন আমরা বলতে পারবো বাংলাদেশে জিডিপি গ্রোথের 50%-এর বেশিও কিন্তু নারীদের মাধ্যমে হয়েছে। আমি এই স্বপ্ন দেখি এবং আমার মনে হয় একদিন আমরা সেই সাকসেসের দোরগড়ায় আমরা পৌঁছতে পারব। বিমা খাতের গতানুগতিকতা বদলে দিয়েছে গ্রিন ডেল্টা। প্রত্যয়, শ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে তিনি আজ নারীদের আদর্শের একজন।